চলুন আজ আপনাদের নিয়ে যাই এক ফুটফুটে পাহাড়ি কন্যার মতো গ্রামে। পাগলপাড়া ভিড়ভাট্টা থেকে যোজন দূরে নিটল প্রশান্তির এক চুপ কথার দেশে। এখানে পাহাড়ের ভিড়ে সূর্য ডুবতেই ঝুপ করে নামে আধার। আলোর ফুটফুটে কণারা ছড়িয়ে থাকে সারা পাহাড় জুড়ে। আগুনের ওম গায়ে মেখে এখানে নামে রাত। ভোরবেলা মোরগের ডাকে এখানে ভাঙে ঘুম, আর জানলার পর্দা সরাতেই ঝলমল করে ওঠে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা এখানে যেন জানলার পড়োশী। প্রকৃতি শ্রাবণের ধারার মতো এখানে উজাড় করে ঢেলে দিয়েছে তার নিসর্গ। নানান পাহাড়ের দল ছড়িয়ে আছে দিগন্ত জুড়ে, আর তাদের মুকুটে মনির মতো ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘা। কালিম্পংয়ের 31 কিলোমিটারের প্রতিবেশী এই গ্রামের নাম হল কাফের গাঁও। শিয়ালদা থেকে রাত 11:20 পদাতিক এক্সপ্রেস ধরে এবার আমরা রওনা দিয়েছিলাম কালিম্পংয়ের এই ছোট্ট পাহাড়ি গ্রামের উদ্দেশ্যে। ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 11:20, এখন বাজে ঠিক 11:20 মধ্যেই আমাদের ট্রেন ছাড়বে। পদাতিক এক্সপ্রেস শিয়ালদা থেকে যথাসময়ে ছেড়ে দিল, আর আমরাও কাঞ্চনজঙ্ঘা দেখার স্বপ্ন চোখে নিয়ে ঘুমিয়ে পড়লাম। ট্রেনে সাইড লোয়ার বার্থে বসার মজাই হল চোখ খুলেই প্রকৃতির দর্শন পাওয়া যায়। তবে প্রকৃতি কিন্তু এবার আমাদের আরো বেশি চমক দিয়েছিল। ট্রেনের জানালা দিয়েই আমরা এবার দেখা পেলাম কাঞ্চনজঙ্ঘার। কাঞ্চনদার সাথে লুকোচুরি খেলতে খেলতে কখন যে এনজিপি পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। সকাল 9:30 নাগাদ আমরা এনজিপিতে পৌঁছে গেলাম। আমাদের আগে থেকেই গাড়ি বুক করে রাখা ছিল। আমরা পৌঁছানোর আগেই আমাদের এবারের ড্রাইভার দাদা ডেভিডদা পৌঁছে গিয়েছিলেন এনজিপিতে। ঠিক এক্সপ্রেস একদম টাইমলি এনজিপিতে পৌঁছে দিয়েছে আমাদের। এখন আমাদের গাড়ি রেডি হচ্ছে, ঠিক 10টা নাগাদ আমরা এখান থেকে স্টার্ট করব। কাফের গাঁও কালিম্পং জেলার এক অফবিট ডেস্টিনেশন। এনজিপি থেকে কাফের গাঁওয়ের দূরত্ব মোটামুটি 99 কিলোমিটার NH-10 ধরে, সময় লাগে 3.5 ঘন্টা মতো। এনজিপি থেকে বেঙ্গল সাফারি পার করে সেবক রোড ধরে কালীছোড়া পার করে পৌঁছাতে হয় এই কাফের গাঁওতে। এখন আমরা কালীছোড়া পার করছি। তিস্তা নদীর ওপর জলবিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি হয়েছে বিশাল বড় এই কালীছোড়া ড্যাম। নিরাপত্তার কারণে এখানে কিন্তু ভিডিওগ্রাফি করা অ্যালাউ নেই। আগে কিন্তু এই কালীছোড়া পিকনিক স্পট হিসেবে খুব বিখ্যাত ছিল। এখানে PWD দ্বারা পরিচালিত একটি বিশাল বড় বাংলো রয়েছে যেখানে শুটিং হয়েছিল অমিতাভ বচ্চনের মুভি বরসাত কি এক রাত, যা বাংলায় ছিল অনুসন্ধান। যাই হোক, এখানে তো নামার অনুমতি আমরা পেলাম না, তাই আমরা বেশ কিছুটা ওপরে গিয়ে একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম, যে ভিউ পয়েন্টটা ছিল সত্যি অসাধারণ। ওই নিচে কালীছোড়া ড্যাম, আর তার ওপর দিকে নীল সবুজ পাহাড়ের সারি। এরপর আমাদের গাড়ি এগিয়ে চলল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, তবে পথে পড়ল আরো সুন্দর একটা ভিউ পয়েন্ট। এখানে এসে এক কথায় মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। আমরা এখন ভিউ পয়েন্টে আছি, আর তার মানে তার বলেও কম বলা হয়, এত সুন্দর জায়গাটা দেখাচ্ছি আপনাদের। আরো চমক অপেক্ষা করছিল পানবু ভিউ পয়েন্টের ভেতরে। এটাই সেই বিখ্যাত পানবু দ্বারা। ওই নিচে তিস্তা নদী, তার ওই দিকে শিলিগুড়ি শহর, আর ওপর দিকে
সারি সারি পাহাড়। প্রকৃতি আর প্রগতি মিলেমিশে পাশাপাশি অবস্থান করছে এখানে। জায়গাটা এত সুন্দর যে এখান থেকে যেতে কিন্তু একদমই ইচ্ছা করছিল না, তবুও গন্তব্যের উদ্দেশ্যে তো এবার আমাদের এগোতেই হবে। এই পানবু ভিউ পয়েন্ট থেকে একদিকে দেখা যায় শিলিগুড়ি, আর ঠিক তার অন্যদিকে দেখা যায় কালিম্পং শহর। এদিকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। ওই যে ওইখানটা যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো কালিম্পং শহর। এবার আমরা ওই দিকেই রওনা দেব। তবে এরকম সুন্দর একটা জায়গায় এসে একটু খিচিক খিচিক না করলে কি হয়? এই ভিউ পয়েন্টের পাশেই রয়েছে একটা শিবের মন্দির। সত্যি এরকম শান্ত নিরিবিলি পরিবেশেই তো মহাদেবের বাস। এরকম জায়গায় এরকম একটা মন্দির দেখে মনটা বেশ প্রসন্ন হয়ে গেল। এরপর আবার আমাদের গাড়ি এগিয়ে চলল কাফের গাঁওয়ের উদ্দেশ্যে। পানবো থেকে কাফের গাঁওয়ের দূরত্ব 50 কিলোমিটার, মোটামুটি এখনো 2.5 ঘন্টার পথ বাকি। রাস্তায় সাইট সিন করতে করতে কাফের গাঁও হোমস্টেতে এসে আমাদের পৌঁছতে প্রায় 3টে বেজে গেল। এই হলো আরসিস ইন হোমস্টে, আমাদের এবারে কাফের গাঁওয়ে একদিনের আস্তানা এটাই। ফটো বা ভিডিওতে যেরকম দেখে এসেছিলাম তার থেকেও বেশি সুন্দর মনে হলো এই জায়গাটা। এই হোমস্টেতে মোট 4টে রুম আছে, 2টো স্টোন কটেজ আর 2টো উডেন কটেজ। স্টোন কটেজে যে 2টো রুম আছে সেই 2টো রুমেরই বাইরের দিকের ফিনিশিংটা এরকম স্টোনের মতো, তাই এর নাম স্টোন কটেজ, কিন্তু ভেতরটা উডেন। এটা যেটা দেখছেন এটা ডাবল বেডেড রুম, বেশ বড় বেড রয়েছে। 3জন কিন্তু এখানে ভালো মতো অ্যাডজাস্ট করতে পারবেন, কারণ পাশে একটা ডিভানও দেওয়া রয়েছে। সুন্দর ছোট্ট ছিমছাম সাজানো রুম, বেশ ভালো লাগলো। রুমের মধ্যে একটা ফায়ার প্লেসও রয়েছে, এখানে কিন্তু রাতের দিকে বেশ জাঁকিয়ে শীত পড়ে। জানালা দিয়ে বাইরের বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এখানে প্রত্যেকটা রুমে ইলেকট্রিক কেটল আর বেড ওয়ার্মার দেওয়া থাকে, জলের জাগ আর চায়ের কাপও দেওয়া রয়েছে, বেশ সুন্দর দেখতে কাপগুলো। একটা আয়নাও রয়েছে। আর এরপর ওয়াশরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। গিজার রয়েছে, তাই ঠান্ডায় কোনো অসুবিধা হবে না। কোমোড রয়েছে আর এদিকে বেসিনও রয়েছে, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই স্টোন কটেজে রয়েছে 2টো রুম, অন্য রুমটা অকুপায়েড ছিল বলে আপনাদের দেখাতে পারলাম না। স্টোন কটেজের সামনে বসার জন্য বেশ সুন্দর জায়গা করা রয়েছে, এখান থেকেও সামনের ভিউটা কিন্তু বেশ সুন্দর। এবার চলে এসেছি উডেন কটেজের সামনে। এই রুমটায় আমরা ছিলাম, এর পাশেও একটা রুম রয়েছে, সেটা অকুপায়েড রয়েছে। চলুন আমাদের রুমটা আপনাদের দেখিয়ে দিই। এটা 4-bedded রুম। আমাদের লাগেজ রাখার কারণে রুমটা একটু মেশি হয়ে গেছে। এখানেও একটা ডিভান রয়েছে আর ওইদিকে 2টো বড় বেড রয়েছে। বুঝতেই পারছেন 4 থেকে 6 জন ভালো মতো এই রুমে অ্যাডজাস্ট হয়ে যাবেন। পুরোটাই কিন্তু উডেন ফিনিশ, বেশ ভালো লাগলো রুমটা, বেশ বড়। এখানেও ইলেকট্রিক কেটল দেওয়া রয়েছে, 2টো বেডেই বেড ওয়ার্মারও রয়েছে, আর সেই সুন্দর সুন্দর চায়ের কাপগুলো এই রুমেও রয়েছে। এগুলো কিন্তু দারুণ লাগছিল দেখতে। জানলা দিয়ে বাইরের সুন্দর ভিউ পাওয়া যায় এই রুমটা থেকে। আশা করছি কাল সকালবেলা আপনাদের এইখান দিয়েই কাঞ্চনজঙ্ঘার দর্শন করাতে পারব। ওভারঅল এই রুমটা কিন্তু বেশ পছন্দ হয়েছিল আমাদের। এবার এই রুমটার ওয়াশরুমটাও একটু দেখিয়ে দিই।
ওদিকে কোমোট রয়েছে, এদিকে রয়েছে একটা বড় আয়না দেওয়া ওয়াশ বেসিন, আর এই ঠান্ডা জায়গায় যেটা সব থেকে দরকার গিজারও রয়েছে। এতটা রাস্তা জার্নি করে আসার পর মনে হচ্ছিল পেটের মধ্যে ছুঁচোরা জিমখানা খুলে বসেছে। চলে এলাম তাই কিচেন কাম ডাইনিং এরিয়ায়। সামনের এই ছোট্ট জায়গাটা বারবিকিউ এবং বনফায়ার করার জায়গা, আর এই পাশে খেতে ওনারা বেশ কিছু অর্গানিক ফসল চাষ করেছেন। হেসেল লাগোয়া এই খাবার ঘরটাও কিন্তু বেশ সুন্দর পরিপাটি করে সাজানো। ঢুকেই চোখে পড়ল বড় একটা ডাইনিং টেবিল, 6 থেকে 8 জন মতো এখানে একবারে বসে খাবার খেতে পারেন। লাঞ্চে ছিল গরম গরম ভাত, বাঁধাকপি আর আলু দিয়ে একটা তরকারি, গরম গরম ডাল ছিল, পেঁয়াজ কুচি ছিল, পাঁপড় ভাজা ছিল, আর ছিল দারুণ একটা ডিম আলুর কষা। জমিয়ে লাঞ্চ সেরে মেনু কার্ডটায় চোখ বুলিয়ে নিলাম সন্ধেবেলার জন্য। আর চোখে পড়ল কাফের গাঁও থেকে আপনারা আর কোথায় যেতে পারেন সেই সব জায়গার নাম এবং গাড়ির রেট চার্ট। লাঞ্চ সেরে বাইরে বেরোতেই চোখে পড়ল হোমস্টের চৌহদ্দিতে ঘুরে বেড়াচ্ছে একটা টার্কি। এটা এনাদের পোষ্য, আর ছিল টমি, ভীষণ দুষ্টু। দুপুর গড়িয়ে বিকেল হলো, বেলা পড়ে আসছে, সূর্য ঢলে পড়েছে দূরে ওই পাহাড়ের খাঁজে, নরম কমলা আলো ছড়িয়ে পড়েছে গোটা তল্লার জুড়ে। এখন বাজে 4:30, কাফের গাঁওতে এসে আমরা লাঞ্চ সারলাম এখন, আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে পুরো আমরা কেঁপে যাচ্ছি, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। সকাল থেকে মনে হচ্ছিল অত হয়তো অতটা ঠান্ডা পাবো না, কিন্তু এত ঠান্ডা হাওয়া আমরা বাইরে দাঁড়াতেও পর্যন্ত পারছি না। হাওয়ার আওয়াজটা শুনতে পাচ্ছেন? কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে হালকা, সন্ধে হলে সন্ধ্যের ভিউটা চেষ্টা করবো আপনাদের দেখানোর। দূরে পুরো কালিম্পং শহরটা দেখা যাচ্ছে, আলোগুলো জ্বলে উঠলে নিশ্চয়ই আরো সুন্দর লাগবে দেখতে। কাফের গাঁওতে আমরা সাক্ষী থাকলাম এক সুন্দর গোধূলির। এরপর পাহাড়ের পিছনে সূর্য ডুবতেই ছোপ করে নামলো অন্ধকার, তার সাথে সনসনে হাওয়া, যেন ডাকাতিয়া এক শীত এসে হাড়ে কাঁপুনি ধরাতে লাগলো, অথচ আকাশে মায়াময় চাঁদ। আমাদের আরশিস ইন হোমস্টে তখন সন্ধ্যের মায়াবী আলোয় সেজে উঠেছে, সে এক অপরূপ দৃশ্য। কাফের গাঁওয়ে আসার পর থেকেই এখানকার দুপুর, এখানকার বিকেল, সন্ধে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলাম আমরা। সন্ধ্যের রূপটা দেখে মনে হলো আমরা যেন দীপাবলির রাত দেখছি সামনে থেকে। এই মনোরম সন্ধেটা কাটানোর জন্য আরও একটা বিশেষ ব্যবস্থা ছিল আমাদের। এনজিপি থেকে আসার সময় কিনে এনেছিলাম মাটনের রান, সেটাই এখন ম্যারিনেট হচ্ছে, একটু পরে বারবিকিউ হবে। এই বারবিকিউয়ের দায়িত্বে ছিলেন আমাদের এক্সপার্ট সদস্য সুগতদা। কনকনে ঠান্ডাকে জব্দ করার জন্য জ্বলে উঠল বনফায়ারের আগুন। আগুন আর মটনের বারবিকিউ ঠান্ডাকে কতটা কাবু করতে পারলো জানি না, তবে রাতের খাবার ইচ্ছেটা একেবারেই চলে গেল, এতটাই পেট ভরে গিয়েছিল। রাতের মেনুতে ছিল রুটি, আলু চচ্চড়ি আর দেশি মুরগির মাংস। সন্ধ্যের
সকালে ঘুম ভাঙল এই ন্যাচারাল অ্যালার্ম শুনে। এরা মনে হয় দুই বন্ধু, সবসময়ই পাশাপাশি ঘুরছে। কাল আপনাদের বলছিলাম না, সকালবেলা হয়তো এখান দিয়েই আপনাদের কাঞ্চনজঙ্ঘার দর্শন করাতে পারবো। কাঞ্চনজঙ্ঘা সত্যিই আমার মান রেখেছে। দেখুন, সকালবেলা জানালা দিয়ে পরিষ্কার ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। রুম থেকে বাইরে বেরিয়ে এলাম, তখন বাজে সকাল ছটা। সূর্যি মামা উঠে গিয়েছেন, তার দর্শন আমরা সেইভাবে পাইনি। তবে দেখলাম গাঢ় নীল আকাশে ঝকঝকে সাদা মেঘেদের অলস প্রভাত ফেরি। পাট ভাঙা রোদে যেন স্নান করে এসেছে সুন্দর আজকের এই সকালটা। টমি, কি চাই কি চাই, কামড়াবি না। আবার 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 আবার। যত রোদ উঠতে লাগলো, সামনের ওই কালিম্পং শহর আরো যেন দৃষ্টিতে স্পষ্ট হয়ে উঠল। আর কাঞ্চনজঙ্ঘা বলেছিলাম না, এখানে জানালার পরশি। সব সময় আপনার সাথে এইভাবেই কথা বলে যাবে কাঞ্চনজঙ্ঘা। সকাল সকাল গরম গরম চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম চার পাঁচটা একটু ঘুরে দেখার জন্য। নতুন অফবিট জায়গায় এসেছি আর নিজের চোখে পায়ে হেঁটে চারদিকটা ঘুরে দেখব না তা কি হয়, তাই এই অভিজ্ঞতাটাও সঞ্চয় করার জন্য বেরিয়ে পড়লাম সকাল সকাল। এই যে রাস্তাটা দেখছেন, যেটা নিচ থেকে উঠেছে, আমরা কালকে ওখান দিয়েই উঠেছি। এই রাস্তাটা চলে গেছে উপর দিকে, ওদিকে ওদিকেও উপর দিকে গিয়ে আরও বেশ কিছু হোমস্টে রয়েছে। রাত্রিবেলা আমরা আলো দেখতে পাচ্ছিলাম। আর আমাদের যে হোমস্টে যেটাতে আমরা আছি, আরসিস ইন, সেটার এন্ট্রান্সটাই আমি এখন দাঁড়িয়ে আছি। এন্ট্রান্সটা দেখছেন, এটা হলো আরসিস ইন, যে হোমস্টেতে আমরা রয়েছি তার এন্ট্রান্স। এই পর্যন্ত তো পাকা রাস্তা রয়েছে, তারপরে রাস্তাটা কিন্তু এরকম যেরকম দেখতে পাচ্ছেন। এখান দিয়ে গাড়ি সোজা উঠে যায় আর হোমস্টের সামনে গাড়ির পার্কিং রয়েছে। আমরা একটু হেঁটে নিচ পর্যন্ত নেমে এসেছি সকালবেলা, এদিক ওদিক একটু ঘুরে দেখবো বলে। তো হোমস্টে তো আপনারা দেখেই নিয়েছেন, আর এই রাস্তাটা আপনাকে দেখিয়ে দিলাম। এই রাস্তাটাতে আপনারা হেঁটে নিচে আসতেও পারেন, আর তাছাড়া গাড়িও উঠে যায়, কোনো অসুবিধা নেই। সকালের নরম রোদ গায়ে মেখে আলসে পায়ে গুটি গুটি পাহাড়ি পথ ধরে আমরা ঘুরে দেখতে লাগলাম ছোট্ট সুন্দর এই গ্রামটা। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর ফিরে এলাম হোমস্টেতে, কারণ এরপর আমাদের বেরিয়ে পড়তে হবে সাইটসিনের জন্য। হোমস্টেতে এসে দেখি ধোঁয়া ওঠা গরম গরম আলুর দম আর গরম গরম পুরি রেডি। বেশ জমিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। কাফেরগাঁও থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমরা যাব এখান থেকে চারখোল। রাস্তায় দুটো আমরা ভিউ পয়েন্ট দেখবো, একটা জেরং আর একটা ডাবলিং ভিউ পয়েন্ট, সেগুলো দেখে তারপর আমরা সোজা চারখোল চলে যাব। সুন্দর এই কাফেরগাঁও ছেড়ে আমরা চলে যাচ্ছি। এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, আর তার সাথে কাল থেকে এসে থেকে আমরা এত ভালো ভিউ পেয়েছি এখান থেকে যে ছেড়ে যেতে ইচ্ছেই করছে না, কিন্তু যেতে তো হবেই। যাবার আগে
আরও একবার এই সুন্দর ভিউটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। যদিও এখন কাঞ্চনজঙ্ঘা একদমই মেঘে ঢাকা পড়ে গেছে, কিন্তু নীল আকাশ আর তার সাথে চারপাশের এই সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ জাস্ট অসাধারণ লাগছে। আমাদের গাড়ি রেডি আমাদের কাফের গাঁও থেকে চারখোল নিয়ে যাওয়ার জন্য। পথে বেশ কিছু ভিউ পয়েন্ট পড়বে, সেগুলো দেখে আমরা চলে যাব চারখোল। পরের পর্বে আপনাদের সাথে সেই সব ভিউ পয়েন্টগুলো ডিটেলসে শেয়ার করব। এছাড়াও কাফের গাঁওতে আরও দুটো সুন্দর হোমস্টের সন্ধান দেব আপনাদের, সুতরাং পরের পর্বগুলো কিন্তু একদম মিস করলে চলবে না। দেখতে থাকুন অথেন্টিক ব্যঞ্জন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী গন্তব্যে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।